সবাইকে so এখন আমরা জানবো কীভাবে গুগল অ্যাডস হচ্ছে কাজ করে অর্থাৎ হচ্ছে আপনি একটা গুগল অ্যাডস হচ্ছে কীভাবে ক্রিয়েট করবেন সেটার একটা বেসিক আউটলাইন নিয়ে সো প্রথমত আপনাকে গুগল অ্যাড ক্রিয়েট করার জন্য বিভিন্ন ক্যাম্পেইন প্যারামিটার হচ্ছে সেট করতে হবে যেরকম ক্যাম্পেনের নাম নেটওয়ার্ক হচ্ছে বিডিং বা হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে এখান থেকে সেট করতে হবে এরপরে হচ্ছে আপনি কোথায় কোথায় অ্যাডটা দিতে যাচ্ছেন অর্থাৎ আপনাকে লোকেশান সেট করতে হবে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে বা অডিয়েন্স সেলেক্ট করতে হবে এরপর আপনাকে একটা বাজেট ক্যাব দিতে হবে অর্থাৎ আপনি কতটুকু বাজেট খরচ করতে চান প্রতিদিনে বা প্রতি মাসে সে অনুযায়ী হচ্ছে আপনাকে একটা বাজেট ক্যাপ হচ্ছে সেট করতে হবে এরপর আপনাকে হচ্ছে কিছু কিওয়ার্ড সেট করতে হবে কিওয়ার্ডগুলো হচ্ছে বিভিন্ন আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস সেটার সাথে মিল রেখে বিভিন্ন রকম কিওয়ার্ড হতে পারে সেই কিওয়ার্ডগুলো এক্স্যাক্ট ম্যাচ ফ্রেজ ম্যাচ বা ব্রড ম্যাচ এরকম বিভিন্ন কিওয়ার্ড হতে পারে ইভেন নেগেটিভ কিওয়ার্ডও সিলেক্ট করতে পারেন অর্থাৎ হচ্ছে আপনি যেসব কিওয়ার্ড দেখাতে চাচ্ছেন না সেসব কিওয়ার্ডও সিলেক্ট করতে পারেন তো এরকম কিওয়ার্ড সিলেকশনটা গুগল অ্যাডস ক্রিয়েশনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ এছাড়া আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে ওই অডিয়েন্সগুলো বিভিন্ন রকম যেগুলো নিয়ে হচ্ছে আমরা সামনের ভিডিওগুলোতে তারও ডিটেলসে জানবো হচ্ছে অডিয়েন্স 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 আছে 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 বা রিমার্কেটিং এরকম বিভিন্ন অডিয়েন্স হচ্ছে সিলেক্ট করে আপনি হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেনে ক্রিয়েট করতে পারবেন সো ওয়ান্স হচ্ছে আপনি কিউআর অডিয়েন্স বা অন্যান্য প্যারামিটারগুলো সিলেক্ট করলেন এরপর আপনাকে অ্যাডের ক্রিয়েটিভটা আপলোড করতে হবে সো ক্রিয়েটিভটা এমন হতে পারে সেটা একটা টেক্সট অ্যাড হতে পারে টেক্সট অ্যাড হচ্ছে হলে আপনি হচ্ছে টেক্সট অ্যাডগুলো দিবেন আপনার যদি ভিডিও বা গ্রাফিক্স বা ইমেজ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি সেই ইমেজ বা ভিডিওগুলো হচ্ছে আপনাকে আপলোড করতে হবে সো যখন আপনি অ্যাড ক্রিয়েটিভগুলো হচ্ছে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনি অ্যাডটা অ্যাপ্রুভালের জন্য হচ্ছে সাবমিট করবেন এরপর গুগল তার মেশিন লার্নিং অ্যালগোরিদমের মাধ্যমে সেটা রিভিউ করবে অর্থাৎ হচ্ছে আপনার গুগল অ্যাড সমস্ত কমপ্লায়েন্স পলিসি হচ্ছে মেনটেন করছে কিনা সেটা রিভিউ করার পর আপনার অ্যাডটা যদি হচ্ছে সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে তখন হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে লাইভ হবে সো যখন লাইভ হচ্ছে তখন হচ্ছে গুগল অ্যাডসটা বিভিন্ন অডিয়েন্স অর্থাৎ আপনি যে টার্গেট অডিয়েন্সগুলো সেট করেছেন সেই টার্গেট অডিয়েন্সটা হচ্ছে আপনার অ্যাডটা দেখতে পাবে সো এখানে গুগল অ্যাড সিস্টেম যে এই যে কাজ করে ব্যাপারটা বোঝানোর জন্য চারটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যেখানে হচ্ছে আপনার হায়েস্ট র্যাঙ্কিং অ্যাডটা হচ্ছে মোস্ট রিলেভেন্ট হবে এবং সেটা সবার আগে দেখাবে এবং হায়েস্ট যে রিলেভেন্সগুলা সেটা হচ্ছে বেসিক্যালি লোয়ার পিপিসির দিকে লিড করবে তো পিপিসি বলতে যেটা বুঝে যে পেপার ক্লিক বা অর্থাৎ হচ্ছে আপনার কতটুকু খরচ করতে হয় সো আপনার যদি রিলেভেন্সটা যদি থাকে বেশি আপনার অ্যাড রিলেভেন্সটা যদি বেশি থাকে আপনাকে খরচ করতে হবে কম অর্থাৎ এখানে একটা ভালো পারফরমেন্স হচ্ছে যে আপনি পাবেন এছাড়া হায়ার ভিজিবিলিটি হচ্ছে যেটা বুঝায় যে আপনি বেটার ডাটা পাবেন এবং হায়ার ভিজিবিলিটির কারণে হচ্ছে মোর কোয়ালিফাইড হচ্ছে আপনি বিজনেস হচ্ছে অনলাইনে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন সো এগুলো বেসিক্যালি গুগল অ্যাডস কীভাবে কাজ করে সেটার একটা বেসিক ওভারভিউ সো আমরা যেটা বুঝলাম যে আপনাকে প্রথমে একটা ক্যাম্পেইন প্যারামিটার সেট করতে হবে একটা বাজেট সেট করবেন কিওয়ার্ড বা অডিয়েন্স সেট করবেন এরপর হচ্ছে আপনাকে অ্যাড ক্রিয়েটিভটা আপলোড করতে হবে এরপর হচ্ছে আপনি গুগলে যখন সাবমিট করবেন তখন হচ্ছে গুগল রিভিউ করে হচ্ছে আপনাকে যদি এলিজিবল করে তখন হচ্ছে আপনার অ্যাডটা লাইভে যাবে সো এটাই বেসিক্যালি খুব শর্টকাটে গুগল অ্যাডস কীভাবে কাজ করে সেটা নিয়ে সো অর্থাৎ যখন লোকজন হচ্ছে তারা কোনো প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনে যদি সার্চ করে সেটা যদি আপনার যে অফার করা প্রোডাক্ট বা সার্ভিস সাথে মিল থাকে তখন হচ্ছে আপনার অ্যাডটা হচ্ছে গুগল হচ্ছে শো করাতে পারে সো গুগলের যে বিভিন্ন স্মার্ট টেকনোলজি আছে সেখানের মাধ্যমে গুগল পটেন্সিয়াল কাস্টমারের কাছে অ্যাট দ্য রাইট মুভমেন্টের রাইট পিপলের কাছে সে অ্যাডটা হচ্ছে প্লেস করা হচ্ছে চেষ্টা করে সো আপনি বেসিক্যালি গোল সেট করবেন অর্থাৎ হচ্ছে আপনি কি মোর মানে আপনার ওয়েবসাইটে কার বেশি ভিজিটে যাচ্ছেন কি না অথবা মোর ফোন কল এরকম কিছু গোল সেট করবেন এরপর বিভিন্ন জিওগ্রাফিক এরিয়া সেট করবেন বা হচ্ছে এরপরে আপনাকে অডিয়েন্স অডিয়েন্সগুলো একটু প্রিসেসে সেট করতে হবে এরপর হচ্ছে আপনার অ্যাডটা ক্রিয়েট করবেন এবং সেটা যদি কোনো মান্থলি বা ডেইলি বাজেটকে দিবেন এরপর সেটা আপনি সাবমিট করবেন তো গুগল যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে সো আপনাকে আপনি যেখানে যেখানে প্লেসমেন্ট দিয়েছেন বা যেসব টার্গেট অডিয়েন্স সিলেক্ট করেছেন তাদের কাছে এই অ্যাডটা হচ্ছে শো করবে সো এইভাবে গুগল অ্যাডস কাজ করে আর আজকে এ পর্যন্তই